ইন্দ্রদেব, নিজের কৃপাপুত্র অর্জুনের সামর্থ্যে সম্মান করুন। তার সামর্থ্য আপনার গৌরব বৃদ্ধি করেছে। বাসুদেব, আমি তক্ষককে রক্ষা করার প্রতিজ্ঞা করেছি। আর সে কেমন পুত্র যে পিতার প্রদত্ত প্রতিজ্ঞা পালন করতে না পারে? রক্ষা করার দায়িত্ব তো অর্জুনও নিয়েছে, নিজের প্রজাদের। এমন কেন হয় ইন্দ্রদেব, যে নিজের আবেগ ও প্রতিজ্ঞার সম্মান সকলেই করে, কিন্তু অন্যের আবেগ ও প্রতিজ্ঞার মূল্য কেউ গণ্যই করে না? কিন্তু বাসুদেব, যদি পিতার পুত্রের প্রতিজ্ঞায় বিরোধ হয় কখনো, তবে কার মূল্য অধিক হয়? উভয়েরই। পিতার সাফল্য পুত্রের জ্ঞান বৃদ্ধি করে, আর পুত্রের সাফল্য পিতাকে গৌরবান্বিত করে। এই উচিত হবে ইন্দ্রদেব, যে আপনি অর্জুনকে সফল হতে সাহায্য করুন। সাহায্য চাইতে এসেছো তুমি অর্জুন? সাহায্য তীর নিক্ষেপ করে চাওয়া যায় না। ভগবান ইন্দ্র, আমি তো কেবল আমার কৌশল আর আমার সামর্থ্যের প্রদর্শন করছিলাম আপনাকে প্রসন্ন করার জন্য। কিন্তু তীর তুমি আমার দিকে নিক্ষেপ করেছিলে। আপনার বাস্ত সর্বদিকে ভগবান, এমন কোন দিক আছে যেদিকে তীর নিক্ষেপ করে আপনাকে প্রসন্ন করা সম্ভব হবে? কি সাহায্য তুমি লাভ করতে চাও অর্জুন? সাহায্য জানার পূর্বে আমার কি সংকল্প তা শুনে নিন ভগবান ইন্দ্র। আমরা সর্প সমাজের সদা সর্বদা রক্ষণ করব, তাদেরও আমাদের সঙ্গে সমৃদ্ধ হওয়ার সমান সুযোগ সুবিধা দেব। আমরা যে সুন্দর নগরী নির্মাণ করব তা আপনার নামেই পরিচিত হবে। আমাদের এই সুন্দর নগর ইন্দ্রপ্রস্থ নামে খ্যাত হবে। ইন্দ্রপ্রস্থ নামে আমি প্রসন্ন হয়েছি। কি সাহায্য চাও? সেই নগরী নির্মাণ করে দিন যা আপনার নামে প্রসিদ্ধ হবে। আমি তোমার সামর্থ্য আর বুদ্ধি উভয়ের দ্বারাই অতি প্রসন্ন। আমি বিশ্বকর্মাকে আদেশ করব, তিনি নগর নির্মাণের কাজ আরম্ভ করবেন। তোমাদের কল্যাণ হোক। ভগবান ইন্দ্র, নিজের পুত্রের মোহের বশে আজ আপনি আমাকে ত্যাগ করলেন।
আমি প্রতিজ্ঞা করছি যে আপনার এই পুত্রের বংশের অন্তিম প্রদীপ আমি নিভিয়ে দেব। আমাকে ক্ষমা করে দিন বাসুদেব, আমাকে ক্ষমা করে দিন। আমি নাগরাজকে বলেছিলাম আপনার শরণ নিতে। মায়াসুর, তুমি যদি তক্ষকের জন্য মায়াবী অরণ্য নির্মাণই না করতে, তবে মনুষ্য আর নাগদের মধ্যে কোনো দ্বন্দ্বই তৈরি হতো না। তুমি তো অদ্ভুত দক্ষতার অধিকারী মায়াসুর, তুমি রাক্ষসকুলের বিশ্বকর্মা, কিন্তু তুমি নিজের দক্ষতার প্রয়োগ জগতের কল্যাণের জন্য করলে না, নিজের স্বার্থের জন্য করলে। আপনি যথার্থ বলছেন বাসুদেব, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্রভু। মাধব, তক্ষককে তো আপনি যেতে দিলেন, আমি আপনার কাছে মিনতি করছি যে একেও ক্ষমা করে দিন। আমি তক্ষককে ছেড়ে দিলাম কারণ তুমি ইন্দ্রদেবকে কথা দিয়েছিলে পার্থ, নাগ প্রজাদের রক্ষণের। মায়াসুর, পার্থ মিনতি করছে তাই তোমাকে ক্ষমা করলাম মায়াসুর, কিন্তু ভবিষ্যতে যখনই তোমাকে প্রয়োজন হবে তখন তোমাকে তোমার কৌশলের প্রয়োগ আমাদের জন্য করতে হবে। অবশ্যই বাসুদেব, এ আমার প্রতিজ্ঞা আপনার কাছে। পার্থ, এবার অগ্নিদেবকে প্রার্থনা করো যেন তিনি নিজের লীলা সমাপ্ত করেন। দেবতা, আজ আপনার কৃপায় ইন্দ্রপ্রস্থ রক্ষা পেল, আপনাকে অশেষ ধন্যবাদ।